আন্তর্জাতিক তুরস্কে আত্মঘাতী বোমা হামলার কড়া জবাব দিল আঙ্কারা। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকারের পরপরই এ পদক্ষেপ নিল আঙ্কারা। পিকেকের অন্তত 20টি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে জানান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। রোববার আঙ্কারার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। ঘটনাস্থলেই নিহত হয় দুই হামলাকারী। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এবার এর কড়া জবাব দিল আঙ্কারা। ইরাকের উত্তরাংশে কুর্দিস্তানের 20টি স্থাপনা লক্ষ্য করে চালানো বিমান হামলায় ধ্বংস হয় পিকেকের আস্তানা, ডিপো ও বাংকার। রোববার এক বিবৃতিতে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গারা, হাকুর্ক, মেতিনা এবং কান্দিলে বিমান হামলা চালানো হয়। এদিকে রোববারের ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত অন্তত 20 কুর্দি বিদ্রোহীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে আসছে তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। হামলার পর তুরস্কের পার্লামেন্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের লক্ষ্য কখনোই পূরণ হবে না। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। রাজনীতির সাথে যুক্ত হয়ে দেশের শান্তি নষ্টে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে না। 1984 সাল থেকে তুরস্ক সরকারের সাথে সশস্ত্র বিরোধ চলছে পিকেকের। তুরস্ক ভূখণ্ডের মাঝেই স্বাধীন কুর্দিস্তানের দাবি করে আসছে তারা। তুরস্ক কুর্দি সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে 40,000-এরও বেশি মানুষের। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।